যিশায় অধ্যায় একুশ সাগর সমীপস্থ প্রান্তর বিষয়ক ভারক্তি তাহা দক্ষিণ দিগরে অতি বেগরে অগ্রসর ঘূর্ণিবায়ুতুল্য প্রান্তরু এক ভয়ঙ্কর দেশরু আসুছি এক দুঃখদায়ক দর্শন আম্ভ প্রতি প্রকাশিত হইছি বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতকতা করুছি ও লুটকারী লুটুছি হে এলম উপরকু যাও হে মাদিয়ে অবরোধ কর মু তহির হাহাকার ধ্বনি সবু নিবৃত করিয়াছি এ নিমন্তে মুহর কটি দেশ যন্ত্রণারে পরিপূর্ণ হইয়াছি প্রসবকারিণীর বেদনাতুল্য বেদনা মতে আক্রান্ত করিয়াছি মু এপরি ব্যথিত যে মু শুনিপারু নাহি মু এপরি বিহল যে মু দেখিপারু নাহি মুহর হৃদয় ধকাউ অছি মহাত্রাস মতে ভীত করাউ অছি যেউ সায়ংকাল মু বাঞ্ছা কলি তাহা মো প্রতি থরহরর কারণ হইছি সেমানে মেজ সজান্তি সেমানে প্রহরী নিযুক্ত করন্তি সেমানে ভোজন করন্তি সেমানে পান করন্তি হে অধিপতি মানে উঠ ঢাল তৈলাক্ত কর কারণ প্রভু মতে এই কথা কহিয়াছন্তি যাও একজন প্রহরী নিযুক্ত কর সে যাহা দেখে তাহা প্রকাশ করু পুনি সে যেতবেলে এক দল সৈন্য দুই দুই অশ্বারোহী এক দল গর্ধবারোহী ও এক দল উষ্ট্রারোহী দেখিব সেতবেলে সে মনোযোগ পূর্বক অতি যত্নরে কর্ণপাত করিব তহিরে সে সিংহতুল্য উচ্চ শব্দ করি কহিলা হে প্রভু মু দিনবেলে নিরন্তর প্রহরী দুর্গরে ঠিয়া হইথায় ও কেতেক রাত্রি হেলা মু আপনা পহরা স্থানরে অবস্থাপিত হইছি আউ দেখ এটি এক দল লোক দুই দুই অশ্বারোহী হই আসুছন্তি আহুরি সে প্রত্যুত্তর করি কহিলা বাবিল পড়িলা পড়িলা ও তাহার খোদিত প্রতিমা সবু ভাঙ্গি ভূমিসাত হেলা হে মোহর মর্ধিত ও মো ক্ষমারর শস্য মু ইস্রায়েলর পরমেশ্বর সৈন্যাধিপতি সদাপ্রভুঙ্কঠারু যাহা শুনিয়েছি তাহা তুম্ভমানঙ্কু জণাইলি দুমা বিষয়ক ভারক্তি জণে সেইর ঠারু মতে ডাকি কহুছি প্রহরী কেতে রাত্র হেলা প্রহরী কেতে রাত্র হেলা প্রহরী কহিলা প্রভাত আসুছি ও রাত্রি হি আসুছি তুমে মানে যেবে পচারিব পচার তুমে মানে ফের আস আরব বিষয়ক ভারক্তি হে দদানীয় পথিক দল তুমে মানে আরবর বন মধ্যরে রাত্রি যাপন করিব যেউজন তৃষিত থিলা সেমানে তাহা নিকটকু জল আনিলে তেমাদেশবাসী মানে ভক্ষ্য নেই পলাতক মানঙ্ক সঙ্গে সাক্ষাত কলে কারণ সেমানে খড়গরু নিষ্কোষ খড়গরু গুণ দিয়া ধনুরু ও ক্লেশজনক যুদ্ধরু পলাইলে যেহেতু সদাপ্রভু মতে কহিয়েছন্তি বেতনজীবীর বর্ষ প্রমাণে এক বর্ষ মধ্যরে কেদরর সকল প্রতাপ লুপ্ত হেব আউ কেদরবংশীয় বীরগণ মধ্যরে অল্প সংখ্যক ধনুর্ধর অবশিষ্ট রহিবে কারণ সদাপ্রভু ইস্রায়েলর পরমেশ্বর এহা কহিয়াছন্তি।